যখন এরা যন্ত্রপাতিকে গুজ করে রাখতো, তখন এর প্রতি মানে আমাদের ময়াদ এই যে চলে গেছিলো চিন্তাতে, যে কি করে কি আমরা আমাদের এইটাই জীবিকা, এটা এই যেতেই আমরা সংসার চালাই, আমাদের কোনো জমি জায়গা এসব কিছু নেই। আমার নাম পবন বাদ্যকর, ইনি হচ্ছেন আমার বড় বৌমা পিয়া বাদ্যকর, ওইটা হচ্ছে আমার বড় ছেলের মেয়ে অর্পিতা বাদ্যকর, আর ইনি হচ্ছেন ছোট বৌমা চুমকি বাদ্যকর, এটা আমার ছোট ছেলের মেয়ে অঙ্কিতা বাদ্যকর, ওইটা হচ্ছে আমার মেয়ের মেয়ে মানে মঞ্জু বাদ্যকরের মেয়ে সঙ্গীতা বাদ্যকর। লকডাউনে তো যন্ত্রপাতি সব ছিল, আমার ছেলেরাও হচ্ছে বিশাল ভালো ভালো শিল্পী, এরাও বহু জায়গায় প্রোগ্রাম করে। আমার ছোটো ছেলের নাম হচ্ছে তাপস, এর বিশাল নাম আছে, বড় ছেলের নাম মনোজ, এরাও মানে এই স্যাক্সোফোন বাজায়। স্যাক্সোফোন বাজানো প্রথমে কঠিন লাগছিল, তারপরে প্র্যাকটিস করতে করতে চেষ্টা করলাম যে সবই তো মেয়েরা তো অনেক কিছুই যন্ত্র বাজাচ্ছে, ইনস্ট্রুমেন্টের শিক্ষা তো শেষ নেই, তা এরকম করেই বাজাতে বাজাতে শিখেছি। আমরা লকডাউন থেকে প্র্যাকটিস করছি, বাড়িতেই যন্ত্রগুলো ছিল, তখন আমাদের প্রোগ্রাম সব ব্যান্ড পার্টি প্রোগ্রাম বন্ধ হয়ে গিয়েছিল, তখন এই ঘরেই ছিল যন্ত্রগুলো, তখন এই মোছামুছি করতাম একটু করে, তখন শখ হলো একটু যে না মোবাইলে তো অনেক কিছু দেখছি মেয়েরা সব ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, এইভাবে বাবাকে বললাম তাহলে দেখবো একটু চেষ্টা করে পারছি কি না, এরকমভাবে শিখতে শিখতে দু আড়াই বছর শিখতে লেগেছি। আমরা প্রথম প্রোগ্রাম করি আমাদের পাশের গ্রামে মনসা মন্দিরে, তখন প্রথম যখন নেমেছি স্টেজে অনেক মানে প্রচণ্ড নার্ভাস লাগছিল, হাত পা কাঁপছিল যে কি কি হবে, কি পারবো কি পারবো না। তারপর একটা গান বাজানোর পর সব দর্শকরা হাত তালি দিয়ে মানে হ্যাঁ উৎসাহ বাড়িয়ে দিল, যে তখন মনে মনে হলো যে না আরও গান আমাদেরকে বাড়াতে হবে, আরও ভালো প্রোগ্রাম করতে হবে, দ্বিতীয়বার না হলে হবে। অনেকে ক্যামেরা করছিল, আমাদের আমাদের বাড়ির সবাই ক্যামেরা করছিল, সেটি ফেসবুকে থেকে ছাড়ার পর ওখান থেকেই প্রোগ্রাম আমাদের আসতে শুরু হলো। আমি তো আমাদের বাপের বাড়িতে এরকম নেই কিছু, আমি শ্বশুর বাড়িতে এসে শুনছি প্রতিদিন রেওয়াজ করে, এইসব শুনে কানে একটা ভাসতো সুরটা, এরকম করে মানে মনে একটা আগ্রহ জাগতো যে শিখব। প্রথম গান পাশের গ্রামে বাজিয়েছিলাম আকাশ কেন ডাকে, ও হানসি অমর সঙ্গী, তুমি আমার নয়ন গো, এই গানগুলো বাজিয়েছিলাম। যখন হাত তালি সবাই দিয়েছিল খুব আনন্দ হচ্ছিল যে না পাচ্ছি বাজাতে। আমরা বাড়িতে একসঙ্গে প্র্যাকটিস করি, প্রোগ্রামে যখন যাই তখন আমরা মানে দুজন আলোচনা করে নিই যে আমি এই গানটা বাজাবো, তুমি এই গানটা বাজাবে, এরকম করে আমাদের আলোচনা হয়ে যায়। আমরা
সকালে প্র্যাকটিস করি 1-2 ঘন্টা মতো। আবার তখন আমার শাশুড়িমা আছে, শাশুড়িমা সংসার কাজ করে, সংসারে বাচ্চাদেরকে সামলায়। আবার সন্ধ্যেবেলাতে তখন আবার দুজনে 2 ঘন্টা বসি, তখন শাশুড়ি মায়ের রান্না টান্না সব করে বাড়িতে। আমার স্ত্রী হচ্ছে আপনার অঞ্জল বাদ্যকর। তবে আমার এই বৌমাদের মানে এই যে বাজনার যে স্যাক্সোফোন বাজাচ্ছে কিংবা প্রোগ্রামে যাচ্ছে, পুরো এনার সহযোগিতায়। মানে এনি যদি ওই সংসারের হালটা না ধরতেন, কিন্তু ওরা ওইভাবে মানে বিলাসিতা করে থাক মানে যেতে পারতো না। মানে আমার যখন বিয়ে হইয়া আসি, আমার বাবা খুব কষ্ট ছিল তখন, এই এত বাজনার মানে যে বাজনা চালাতো চলতো, মানে এতটা মানে বাজনার এত ইয়ে ছিল না। হতো মাসে 2-1টা ব্যান্ড পার্টিতে বাজাতে যেতাম আর যেতাম, তা আর এইভাবেও আমরা স্ট্যান্ড করতে পারি নাই। যখন আমার বড় ছেলে মোটামুটি 8 বছর বয়স, তখন থেকে ওকেও আমি বাঁশি ধরাইছি বড় ছেলেকে। তাই বড় ছেলে হওয়াতে আমি আগে কলকাতায় পেশাদারিতে আমি বাজনা বাজাতাম, পেশাদারি যাত্রাতে কাজ করতাম। ওইখান থেকে এসে আমার দাঁড়া ওইখানেও পোষাচ্ছে না, এই 2 ছেলেকে মানুষ করতে। আর তখন মেয়েটি বড়, মেয়ের বিয়ে থাও দিতে হবে কার হবে। তখন কি চিন্তা ভাবনা করলাম যে আমি একটা বাড়িতে যেয়ে ব্যান্ড করি গা। তখন ছেলের বয়স মোটামুটি 5-6 মাস বেটে, একে তাকে নিয়ে এসে বাইরে থেকে লোক নিয়ে এসে একটা ব্যান্ড ছোটোখাটো করে করলাম। তার আগে আমি তার কাছে অন্য ব্যান্ডে কাজ করে বেড়াতাম, এমনকি কলকাতাতেও আমি কাজ করে এসেছি যাত্রা দলে, আরে বাঁশি বাজাতাম। বড় ছেলের নামে আমি ব্যান্ড করলাম। ব্যান্ডটা করার পর বাইরে থেকে লোক নিয়ে আসছিলাম, নিয়ে এসে ব্যান্ডটা তখন সংখ্যাটাই কম, ওই 7-8 জন লোক নিয়ে ব্যান্ডটা চালাচ্ছিলাম। টুকটাক কাজ পাচ্ছিলাম খুব কষ্টের মধ্যে। তারপর মাঠে এই ক্ষেত মেজুর খেটে এসেছি, আমার 2 স্বামী স্ত্রীতে ছেলেদিকে মানুষ করেছি খুব কষ্ট করে। এমনকি একবেলা মানে সময়ও খেতে পাই নাই, এরকম দিন গেছে আমাদের। তা এইসব করার পর, ব্যান্ডটা করার পর, তারপর বড় ছেলে যখন 8 বছর বয়স হলো, তখন ওকেও বাঁশি একটা সঙ্গে সঙ্গে বাজাতে নিজেতে ধরলাম। তারপর ওকে একটা বাঁশি, যেটা ট্রাম্পেট বলে, সেই ট্রাম্পেট একটা কিনে দিলাম। তো ছোটো ছেলেকে আমি কী করলাম, ওই আমাদের যখন ওই একটা হোস্টেল, এখন আমাদের খাওয়া পড়া সবই দেবে কার দেবে, হোস্টেলে ছোটো ছেলেকে দিয়ে এসেছিলাম। ছোটো ছেলেকে দিয়ে আসার পর হোস্টেলে থাকতো, নিয়ে ওইখানেও থেকে নিয়ে চলে এলাম। ও যখন 8-10-12 বছর বয়স হয়ে গেল, তখন আমি বললাম তাহলে তুই একটা কিছু যন্ত্র তুইও ধর। মোবাইলে টোবাইলে দেখে বলতো, বাবা এটা কী যন্ত্র স্যাক্সোফোনটাকে? তা বলতো, আমি বলতাম এটা স্যাক্সোফোন। তা বাবা আমি এই যন্ত্রটা খুব সুন্দর লাগে বাজাতে, তা আমি নেবো। আমি দেখ, আমি এত টাকা দিয়ে এই যন্ত্র কিনতে পারবো না, তা কী করে কী কিনবো? না বলছে না আমি নেবো, ঝুঁক চাপলো। আমি তবে হ্যাঁ, ছেলেরা মানে কোনো যন্ত্রকে আমার মানে অকেজও করেনি, যা কিনে দিয়েছি সেই সবই আমার সাকসেসফুল করেছে। প্রথমে তো আমরা শিখছিলাম বাড়িতে, অনেকে অনেক কিছু কথা বলেছে যে মেয়ে ছেলে এরকম কেন শেখাচ্ছিস, বাবাকে বলতো যে ভালো জিনিস না এসব। আমার শাশুড়িমা শ্বশুরমশাই বলেছিল যে না, লোকের কথা কান দিও না। আমাদের যখন এটা তো কোনো বাজে না, এটা ভালো একটা ইনস্ট্রুমেন্টাল স্যাক্সোফোন, বাড়ির উৎসাহতেই আমরা শিখেছি। বাবা এর বৌমাদিকেও এই লাইনে নিয়ে আসছিল, বাবা গান বাজনা এইরকম ধরনের কথাবার্তা কানকে আসতো। আমরা এই 2 স্বামী স্ত্রীতে বলতাম যে তোমরা কারু কথা শুনবে না, কারু কথায় কান দেবে না, আমরা যেটা ভালো লাগে আমার পরি আমার সংসার আমি বুঝবো, কেউ তোমাকে এসে খেতে দিয়ে যাবে না, আমার যখন সংসার চলবে না কেউ দুমুঠো ভাতও দিয়ে যাবে না, কেউ না আমাকে নিজেই রোজগার করতে হবে নিজের। তাহলে আমরা যেসে আর এই এই জিনিসটা তো আমি আমি ভুক্তভোগী, আমরা বাইরে ঘুরি, ছেলেরা ঘুরে আমিও ঘুরি। তা আমরা দেখেছিলাম যে এই জগৎটা খুব সম্মানের জগৎ, গান বাজনার জিনিসটা খুব ভালো জায়গা। বৌমারও আসছে বলতো যে মা আমাদের এই বলছে, বাবা এই বলছে, আমি কি যে যা বলছে বলবো, তোমরা কারোর কথাতে কিছু কান দাও না। এই জিনিসটা তো খারাপ না, জিনিসটা তো খারাপ না। মাসে তো প্রোগ্রাম হয়,
এবার সিজন অনুযায়ী যেমন বিয়েবাড়ির প্রোগ্রামগুলো বেশিরভাগ করি, ট্র্যাকে ইনস্ট্রুমেন্টালও করি। এখন যেমন এখন বসে আছি ফাল্গুন মাসে, আবার একটি আছে প্রোগ্রাম, এরকমভাবে সিজন অনুযায়ী হয়। আমরা গিয়েছি টাটা জামশেদপুর, কলকাতা, এদিকে বহরমপুর, মুর্শিদাবাদ, মালদা, তারপরে যে কালকে যাব দেবঘর। আমি লকচন উচ্চ বিদ্যালয় স্কুলে পড়াশোনা করি। যখন প্রোগ্রাম থাকে তখন মামার বাড়িতে আসি আমি, তখন স্কুল ছুটি হয়। আমি দাদু মামা সবাই শিখায়। আমি নাতনি নাতনিদিকে নিয়ে বাড়িতে কাজেই ব্যস্ত, ইচ্ছা থাকলেও আর পানি ভাই করছে না। ও চায় এখনো এখনো অবধি বলে যে তুমি বাজাবে শিখবে, কিছু একটা শিখো। লাগছিল এত লোক দেখে, তারপরে একটি গান বাজালাম, সবাই হাত তালি দিচ্ছিল, তখন একটু ভালো লাগলো। তারপরের প্রোগ্রামে আর ভয় লাগেনি। বড় হয়ে আরো ভালো জায়গায় যেতে চাই, শেখার তো আর শেষ নেই, আরো আরো ভালো করে শিখতে চাই।